উৎসবের আলোয় ভরপুর সীমান্ত এলাকা যশোরের সারসা বেনাপোলের গ্রাম এলাকায় 32টি পূজা মণ্ডপে উৎসবের রং ছড়াচ্ছে। নেচেকে প্রতিমাকে বরণ করে নেন ভক্ত ও দর্শনার্থীরা। শিউলিফুটা শরতের আগমনে সাদা কাশফুলের দোলে এবারও সারসা উপজেলায় গ্রাম এলাকায় 32টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। করোনার পর এবার মাইকিং ও আলোকসজ্জা সহ নাচে গানে আরতিতে ভরপুর পূজা মণ্ডপগুলো। সন্ধ্যার পর এলাকায় নারী শিশুর ঢল নামছে প্রতিমা দেখতে। সর্বজনীন উৎসবে পালিত হয়েছে দুর্গাপূজা। আজ মহাষ্টমী, আমরা পুজো দেখতে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। বাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে এসেছে পুজো দেখতে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। এই পুজোতে আমার অনেক ভালো লাগছে, এখানে অনেক সুন্দর করে পরিবেশন করা হয়েছে, এর জন্য অনেক ভালো লাগছে। উলুধ্বনি ও নেচে গিয়ে দুর্গা মাকে স্বাগত জানান ভক্তরা। মণ্ডপ পরিদর্শন করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। অষ্টমী ও নবমীর দিন মণ্ডপে মণ্ডপে চলছে আনন্দ উৎসব, আনুষ্ঠানিকতায় ভরপুর এলাকা। পূজা মণ্ডপে ছিল নারী পুরুষ ও দর্শনার্থীদের ভিড়। নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় খুশি ভক্ত ও দর্শনার্থীরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। আমরা ভক্ত পরিবার সবাই নিয়ে আমরা দেখা করছি, আমরা আমার আলাপ করছি, আমাদের খুবই ভালো আছে, আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই ভালো আছি, আমরা খুব এনজয় করছি, খুব আমাদের কোনো সমস্যা নেই। ভক্ত আরতিবালা ও নরেন মণ্ডল বলেন, এবার প্রশাসনের ও রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিদের সহযোগিতায় আন্তরিকতায় সব ধর্মবর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে মণ্ডপ এলাকা। সারসা জেলেপাড়া ও বেনাপোলের পাচোয়ার বাউর পূজা মণ্ডপ সেজেছে ভিন্ন সাজে। দূর দূরান্ত থেকে দেখতে আসছেন অনেকে, নির্বিঘ্নে পূজা করতে পেরে খুশি তারা। অষ্টমীতে এমপি শেখ আপিলুদ্দিনের নির্দেশে উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর নেতৃত্বে বেনাপোল, বাহাদুরপুর, লক্ষণপুর, গোড়পাড়া, কাগজপুকুর, সারসা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইনামুল হক মুকুল, পৌর মেয়র নাসিরুদ্দিন, চেয়ারম্যান কবিরুদ্দিন তোতা, ওহিদুল হক পুটু, উপজেলা কৃষক লীগের সম্পাদক মফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার সহ নেতাকর্মীরা। পূজা মণ্ডপে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমরা এখানে পরিদর্শন করলাম। আমরা এখানে নিরাপত্তার কোনো অভাব নেই এবং মানুষের মুখে আমরা হাসি দেখতে পেয়েছি। তারা নির্বিঘ্নে তাদের এই শারদীয় দুর্গোৎসব তারা পালন করছে। সকল সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত, অসম্প্রদায় চেতনার যে বাংলাদেশ সেইটি ধারণ পালন করে আমাদের সরকার আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার পরে মানুষের আস্থা আমরা দেখতে পেলাম এবং সকল সম্প্রদায় বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বনে ভাই বোনদের তার জননেত্রী শেখ হাসিনার প্রশংসা আমরা শুনলাম, তার গতিশীল নেতৃত্ব আমরা শুনলাম। আগামী দিনে তারা প্রত্যয় ব্যক্ত করেছে, আগামী দিনে 2024 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বী আমি কি বার্তা দিব? আমি বলবো এটা অসম্প্রদায় চেতনার বাংলাদেশ, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতি করার কোনো অবকাশ নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি হিন্দুদের বাঙালি আবহমানকালের ঐতিহ্য, এটাকে ধরে রাখে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের এখানকে বাস করতে হবে, এই প্রত্যয় এই আশ্বাস আমি দিয়েছি এবং সবাই আমরা আশ্বস্ত করেছি যতদিন জননেত্রী শেখ হাসিনা সরকার থাকবে ততদিন আপনারা এই বাংলাদেশে সুখে এবং নিরাপত্তার সাথে আপনারা বাস করতে পারবেন। শেখ হাসিনা সরকারে সবসময়ে সনাতন ধর্মের মানুষেরা শান্তিতে পূজা করতে পারে, বিরোধী অপশক্তি রুখে দিতে এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সনাতন ধর্মের মানুষের সহযোগিতা চান উপজেলা আওয়ামী লীগের নেতারা। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের মুখ থেকে কথাই শুনছি যে এই জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার এই বাংলার মাটিতে আসুক, এই প্রত্যাশা আজকে তারা ব্যক্ত করেছে। সংক্ষেপে জানাবেন কেমন পূজা হচ্ছে বা আপনি কি বার্তা দিবেন? পূজা মানে সব জায়গায় আমরা লক্ষ্য করলাম উৎসাহ উদ্যোগ কোনার মধ্য দিয়ে পূজা উৎসব মানে উদযাপিত হচ্ছে। আমরা
শাসক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রিয় নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে আমরা সকল পূজা মানে এই যারা হিন্দু ধর্মীয় অবলম্বী তাদেরকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী চন্দ্রবাবু শেখ হাসিনার পক্ষ থেকে, ধন্যবাদ। সরকারি বেসরকারি সহযোগিতায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এবার সাড়ম্বরে করছেন দুর্গাপূজা। গতবার ২৯টি মণ্ডপে পূজা হলো, এবার ৩২টিতে প্রতিমা দেখতে আসছেন অনেকে। এবার নির্বিঘ্নে পূজা করতে পেরে তারা তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান শেজুলাক মঞ্জু। অসুরের শক্তি বিনষ্ট করে সব দুঃখ দুর্দশা লাঘবে আসছে দুর্গা মা, মায়ের আশীর্বাদ এবং দেশে ও জাতীয় শান্তি কামনা করে উপজেলাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস। হাভিয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই, সাথে সাথে পেয়ে যান আমাদের পরিবেশিত সর্বশেষ আপডেট খবর। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ সবাইকে। সকল মানুষের সাথে নিয়ে সাক্ষাৎ আসতে গড়ে তুলেছেন সেই নেতা প্রিয় ব্যক্তি আমার শেখ আফিলকে ইনশাল্লাহ আমরা আবার নির্বাচিত করে জাতীয় সরকারে পাঠাবো। এইভাবে আমাদের ধরিত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও একই ধারধারণা নিয়ে আজকে উৎসব